মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আব্দুল মালিক উকিলের 36তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গোলাম মহিউদ্দিন লাতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার ও জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আব্দুর রব সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।